গেলো পুলিশ চেক পোস্ট সিকিম ফদম চেন। আমরা এখন ফদম চেনে আছি। আজ 14ই অক্টোবর মঙ্গলবার 2019 সাল। এখানে মুশকিল হলো হোমস্টে আছে আর হোটেল ফোটেল তেমন কিছু নেই, গরম জলও পাওয়া যায় না আর প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না বোতলে। সিকিম গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে ওই। এখন বাজে 8টা, এরপরে আমরা চলে যাবো আরিচার। এখন আমরা এখান থেকে এই রাস্তার পাশের ভিউটা পাওয়া যায়, ওদিকটা জঙ্গল আছে, ওদিকে কিছু ভিউ পাওয়া যায় না। এই জায়গাটা মনে হয় প্রচুর বৃষ্টিপাত হয়, যার দরুন হ্যাঁ ডেন্স ফরেস্ট আছে চারিদিকে, ডেন্স ফরেস্ট। এইটা হচ্ছে ফদম চেন। এখানে পাহাড়ের ঢাল কেটে 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 হ্যাঁ এই ফদম চেন এগুলো করেছে, পাহাড়ের ঢাল কেটে কেটে। হ্যাঁ ওই যে এখানে বাড়িঘর খুব কম, খুব লোনলি প্লেস, একটা দুটো 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 চারটে করে বাড়ি, হোমস্টে আর বাড়ি, নির্জন, মানুষ খুব কম। এই যারা বেড়াতে আসে দু চারটে, তারা ছাড়া মানুষ নেই। হ্যাঁ হাঁটা চলা করা ভীষণ কষ্ট, ভীষণ আপস অ্যান্ড ডাউনস, নামার সময় অতটা বোঝা যায় না, উঠবার সময় কোমর মাজা ভেঙে যায়। এইগুলো কতগুলো সারিবদ্ধ পাহাড়, তার ঢালে ঢালে এই ছোটো 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 বাড়ি। এই হলো ফদম চেন, আর তো কোনো আসা হবে না, এই দেখা হয়ে গেল। হ্যাঁ এই হচ্ছে ফদম চেন। হ্যাঁ এই ফদম চেনে আর একটু পদেই জায়গা ছেড়ে চলে যাব, চিরতরে আর কোনো আসা হবে না। কিন্তু এই সিকিমে প্রচণ্ড কড়াকড়ি, পাশেই চায়না বর্ডার, তো এখানে অনুমতিপত্র ঘন ঘন, রুট চেঞ্জ করা যাবে না, মানে একেবারে বাধা আর কি, চাচ্ছে নিজের ইচ্ছা মতো কিচ্ছু ঘোরা যাবে না, রুট পারমিট যা আছে তার বাইরে এক ফোঁটা যাওয়া যাবে না। এইসব কারণে সিকিমটা আমার কাছে খুব দুর্বোধ্য লাগে। জায়গা খুবই সুন্দর, এত সুন্দর তুলনা হয় না প্রকৃতি, কিন্তু এই বিধি নিষেধের জন্য আমার সিকিম আসতে একদম ইচ্ছা করে না। আগেরবারও খুব বিপদে পড়েছিলাম, এবারও জল নেই, এ নেই, সে নেই, হাজার ঘন্টা বিধি নিষেধ, ভালো লাগে না।